এরপর প্রশ্ন হলো, বিয়ে করেছি 4 মাস হলো, বিয়ের 7 দিন পর জানতে পারি আমার স্ত্রীর সাথে একটি জিন থাকে প্রায় 11 বছর ধরে। জিন অনেক কুফুরি করে, তাই কোনো হুজুর দেখিয়ে তেমন লাভ হয় না। দয়া করে একজন রাকির সন্ধান দিবেন। এখানে না বলতে পারলে ফোনে জানাবেন, ফোন নম্বর এত এত। বিয়ে করলে পরকীয়া থাকে, এখন আবার জিনও থাকে শুনলাম, অনেকেরই থাকে এটা যে 11 বছর ধরে জিন আছে। আল্লাহ মাফ করুক, এটা অস্বাভাবিক না। দেখেন, বিজ্ঞান জিনের অস্তিত্বকে স্বীকার করে না, তাই না? যারা বিজ্ঞানের ছাত্র তারা জান, জিনের অস্তিত্বকে বিজ্ঞান এখনও স্বীকার করে না। এখানেই ইসলামের শাশ্বত হওয়ার, ইসলামের সত্যতার, মহাসত্য হওয়ার প্রমাণ এই একটা পয়েন্টই হয়ে যায়, আর কিছু লাগে না। বিজ্ঞানের সকল সূত্র ধরে আপনি সত্য অসত্য নিরূপণ করা যে অজ্ঞানতা, এবং সেটাকেই সব কিছুর মানদণ্ড বানানোর যে অজ্ঞানতা, বিজ্ঞানকে আমি অস্বীকার করছি না। আমি বলছি যে বিজ্ঞান, বিজ্ঞানের সূত্রকেই আপনি সকল কিছু সত্য অসত্য নিরূপণ করার জন্য মূল মানদণ্ড বানালেন, এটা যে অজ্ঞানতা, এটা যে মানে সত্যিকারার্থে কোনো সঠিক পদ্ধতি না, তার প্রমাণ হলো এই একটা পয়েন্ট। জিনের উপদ্রবের মুখোমুখি যারা হয়েছেন তারা বলতে পারবেন জিন আছে না নাই, বরং তার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হতে পারে, জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ধরে সেটাকে মানসিক রোগী বানাবেন, আপনাকে ধরে মানসিক রোগী বানাতে পারবো যদি জিন কোনো রকম আপনার গাড়ি সাওয়ার করা যায়। জিন আছে না নাই আপনি ভালো করে তখন ঠাওয়ার পাবেন। তো এই ভোগান্তিগুলো যা এখন ঘরে ঘরে হচ্ছে, এগুলো যারা সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে আসলেই জানতে চায়, কোরআন যে জিনের কথা বলছে, বিজ্ঞান বলে যে নাই, আসলে আছে কিনা আমি একটু জানার চেষ্টা করি, আপনি একটু চেষ্টাটা করেন এবং আপনি দেখবেন জিনের অস্তিত্ব আপনি পাচ্ছেন। আরও মিরাকলের বিষয় হলো, জিনের অস্তিত্ব বা এই জাতীয় ঝামেলাগুলো দূর করবার জন্য কোরআন কিভাবে কাজ করে, সুবহানাল্লাহ, আমি প্রতিনিয়ত এগুলো দেখার চেষ্টা করছি। এটা আমার সাবজেক্ট না, যারা রুকিয়া করেন এটার জন্য এক্সপার্ট ভিন্ন, আমি এর বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই। তো ওনারা যখন করেন আমি মাঝে মধ্যে যাই। গত সপ্তাহে এক জায়গায় গেছি, এক বাসায় গেছি, এক ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি আক্রান্ত, তো যারা রাখি তারা ঝাড়ফুঁক করছিল, আমি দূর থেকে অবলোকন করলাম। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের জীবন্ত কিছু মজেজা আছে, মানে তৎক্ষণাৎ এটার অলৌকিকত্ব প্রকাশ পায়। ভিতরে এটা একটা যে সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের রোগী কীভাবে সুস্থ হয়, আপনার সায়েন্স কিন্তু এটাকে স্বীকার করবেন না। তা আমি চোখে দেখবো, আমি অস্বীকার করব? সায়েন্স যতই অস্বীকার করে, আমার চোখে দেখার পর আমি সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইভেন আমি চোখে দেখি বা না দেখি, আমার আল্লাহ বলেছেন সেটা সত্য বরং মহাসত্য, সেটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আপনার বিজ্ঞানের তথ্য থিওরি ভুল হতে পারে, আমার চোখের দেখাও ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বলা ভুল হতে পারে না। এই একটা পয়েন্ট দ্বারা আপনি সেটিকে প্রমাণ করতে পারবেন, এবং আপনি নির্মমভাবে যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন। যাই হোক, তো রাকি যারা আছেন, অনেক রাকি আছেন এই জগৎটাতে, ভালো মানুষ মন্দ মানুষ পরখ করে বের করা খুব কঠিন, কারণ বিষয়টা তো আসলে ভেতরগত। এখানে অনেক ধান্দাবাজ আছে, ধান্দাবাজি করে কবিরাজের নাম দিয়া একটা আস্ত মানুষকেও রোগী বানায় দিবে। হ্যাঁ, বলবো যে হায় রে আপনার তো তাবিজ কাগজ করে শেষ করে ফেলছে। অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয়, সমস্যা কী? তো নাম বাপের নাম বলে আপনার দেখা গেলো যে দাদার নাম বলছেন, বেচারা মারা গেছে আরও 2 যুগ আগে, বলে দিবে হায় রে বেচারা তো শেষ করে ফেলছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, রুকিয়া করে দিই। তো এইরকম অনেক ধান্দাবাজ আছে। তো ধান্দাবাজ এবং ভালো মানুষ পরক করা আসলেই কঠিন। সেক্ষেত্রে অনেক রাকি আছেন যারা শুধু করেন আয়াত তেলাওয়াত করেন, মাসনুন দোয়া জিকিরগুলো পড়েন, বাস এর বাইরে আর কিছু করেন না। এত টাকা লাগবে কেন, জিনরে খাবার দিতে হবে। গতকালকে এক ভদ্রলোক আসছেন আমার কাছে, উনি বললেন যে এক ঝাড়ফুঁককারে নিয়ে আসছে, সে বলছে এতগুলো ইলিশ মাছ কিনে নিয়ে আসেন, এতগুলা অমুক কালারের ছাগল নিয়ে আসেন, হান নিয়ে আসেন, তান নিয়ে আসেন, আর কী কী জানি বলছে, ইলিশেরটা মনে আছে আমার স্পেসিফিক। সেগুলো আনার পর বলছেন ছাদে রেখে আসেন, ছাদে রেখে আসছে, তো বাস সেগুলা উদাও হয়ে গেছে, ট্রিটমেন্ট এর মূল কাজ শর্ত পূরণ হয়ে গেছে। তো এগুলো কোনো সহি পদ্ধতি না, এগুলো খুব জটিল পদ্ধতি, অনেক সময় এগুলো শির্ক বরং কুফুরের দিকে নিয়ে যায়, শয়তানকে পূজোর দিকে নিয়ে যায়, এবং এই ডিমান্ডগুলো পূরণের শর্ত দেওয়া এটা লক্ষণ খারাপ। সরাসরি একটা পদ্ধতি হবে, কোরআনের আয়াত তেলাওয়াত হবে, ঝাড়ফুঁক হবে, এবং সেটাই কাজ করবে, অনেক সময় আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে, কিন্তু আপনাকে সেটাই অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমাদের আসুনা ফাউন্ডেশনে ফোন করলে অনেক সময় বিভিন্ন রাখীদের, বিভিন্ন এলাকার রাখীদের নাম্বার থাকে, সেগুলো প্রোভাইড করা হয়, সেখানে যোগাযোগ করতে পারেন। কাবিনের টাকা পরিশোধের উত্তম সময় কোনটা এবং বাসর রাতের আমল কী? কাবিনের টাকা পরিশোধের উত্তম সময় হলো বিয়ে ঠিক হয়ে গেছে, সব চূড়ান্ত হয়ে গেছে, সাথে সাথে আগে টাকা দিয়ে দিবেন, তারপরে সামনে আগাবেন, এটা হলো উত্তম সময়।
দিতে পারেন নাই, যা পারেন দিছেন, বাকিটা পরে দিবেন। দানা পানাই করে 50,000 টাকা বাজার করছেন, লেখা দিছেন 1,00,000 টাকা উসুল। মিথ্যা কথা প্রতারণা করা জায়েজ নাই, যথাসম্ভব আগে আগে দিয়ে দিবেন। আগে আগে দিতে পারেন নাই, নির্দিষ্ট সময় নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা উত্তম। আর বাসরাতে স্বামী স্ত্রী একে অন্যের, বিশেষ করে স্ত্রীর কপালে হাত রেখে এটা দোয়া পড়তে হয়, আল্লাহ এর কল্যাণ, তার মধ্যেকার সকল কল্যাণ আমি তোমার কাছে চাই, কোনো অকল্যাণ তাকে সেদিকে পানা চাই, আল্লাহর কাছে দোয়া পড়তে হয়। দুই রাকাত সালাত আদায় করার আমলের কথাও আছে।